শরীয়তপুর নারিয়ায় বিলকিস বেগম নামে স্বামী পরিত্যক্তা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার বিকেলে উপজেলার ভূমখারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাকত গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে বিলকিস বেগম ওই গ্রামে ইসহাক মিস্ত্রির বাড়িতে ভাড়া থাকতেন বলে জানিয়েছেন তার ছেলে নোমান মৃধা। বারেক মৃধা নামে এক যুবক তার মাকে বিরক্ত করত বলেও জানান তিনি। গত পাঁচ দিন আগে বিলকিস বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছিলেন পুলিশ। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। Thank you.